AR-15 মডেলের সেমি অটোমেটিক এই রাইফেল ব্যবহার করেই গুলি করা হয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এর আগেও দেশটিতে ভয়াবহ কিছু হামলায় এই অ্যাসল্ট রাইফেলের ব্যবহার দেখা গিয়েছিল, কিন্তু এত এত অস্ত্র থাকতে ঠিক এই মডেলের রাইফেলই কেন ব্যবহার করেছিলেন হামলাকারী? কারণ এই অস্ত্র দিয়ে একটানা একাধিক গুলি ছোড়া যায়, যার গতিও অনেক বেশি, যা সাধারণ পিস্তলের গুলির চেয়ে 3-4 গুণ গতিতে ছুটতে পারে, আঘাত হানতে পারে অনেক দূরের লক্ষ্যবস্তুতেও। আক্রান্ত ব্যক্তির ত্বক ও শরীরের ভেতরে ঘটে ভয়াবহ প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রে AR-15 কেনা বেশ সহজ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। অঙ্গরাজ্য ভেদে কোনো নাগরিক রাইফেলের দোকানে গিয়ে বৈধ পরিচয়পত্র দেখিয়ে রাইফেল বা শটগান কিনতে পারেন, তবে এর আগে তাকে একটি যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। যাচাই প্রক্রিয়ায় অস্ত্রের ক্রেতা আগে কোনো অপরাধ করেছেন কিনা বা মানসিক চিকিৎসা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন কিনা তা খতিয়ে দেখা হয়। তবে ব্যক্তিগত পর্যায়ে কেনা বেচার ক্ষেত্রে অনেক সময় এই প্রক্রিয়া অনুসরণ করা হয় না। আমেরিকায় বেসামরিক পর্যায়ে রাইফেল বিক্রির পক্ষে কাজ করার সংগঠন NRA জানিয়েছে, এই রাইফেলগুলো নিশানা পরীক্ষা ও নিজেদের প্রতিরক্ষার কাজে ব্যবহার করেন ক্রেতারা। তবে সমালোচকদের দাবি, এটা যেহেতু প্রাণঘাতী তাই সাধারণ মানুষের হাতে থাকা উচিত নয়। 2023 সালে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রতি 10 জনের মধ্যে একজনের মালিকানায় AR-15 রয়েছে। অ্যাসল্ট রাইফেলটি এতটা জনপ্রিয় হওয়ার পেছনে বড় কারণ, এই রাইফেলে সহজেই অন্যান্য সরঞ্জাম সংযোজন করা যায়, যেমন এটির মালিক চাইলেই এতে টেলিস্কোপ বা বড় আকারের ম্যাগজিন সহ বাড়তি জিনিস যুক্ত করতে পারেন। বিল ক্লিন্টন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে 1994 সালে বেসামরিক লোকজনের কাছে AR-15 এর মতো অ্যাসল্ট রাইফেল বিক্রি নিষিদ্ধ ছিল। তবে প্রভাবশালী ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের চাপের মুখে 2004 সালে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে ক্যালিফোর্নিয়া, ইলিনয়, মেরিল্যান্ড, নিউ জার্সি, ওয়াশিংটনের মতো বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সাধারণ মানুষের কাছে এই অ্যাসল্ট রাইফেল বিক্রি নিষিদ্ধ। ক্যালিফোর্নিয়া সরকারের দাবি, বন্দুক নিষিদ্ধ করে আইন জারির কারণে গেল এক দশকে বেঁচে গেছে 19,000-এর বেশি মানুষের প্রাণ। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।